আসসালামু আলাইকুম কৃষুদিন আশা করছি আপনি ভালো আছেন আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করা যায় বাংলাদেশে বসে থেকে আমাকে অনেকে প্রশ্ন করেন যে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় সেটা যদি আমাকে একটু শিখিয়ে দিতেন তাহলে আমি নিজে না হয় এই ব্যাপারে কাজ করতাম করে অর্থ উপার্জন করতাম আসলে আমি তাকে বোঝাতে পারি না যে আপনি যেটা বলছেন সেটা আসলে এত সহজে আমি আসলে তাকে বোঝাতে পারি না আপনি যেটা বলছেন সেটা আসলে এত অল্প সহজে বোঝানোর ব্যাপার না এবং অল্প সহজ সময়ে শেখারও ব্যাপার না এটা শেখার জন্য অধ্যাবসায়ের প্রয়োজন এবং সে সেটার সাথে লেগে থাকা প্রয়োজন তবে যাই হোক আজকে আমি আপনাদের সঙ্গে আমার ক্ষুদ্র জ্ঞান শেয়ার করব যে আসলে কিভাবে অনলাইন থেকে উপার্জন করতে হয় অনলাইনে উপার্জন করার ক্ষেত্রে আমরা সাধারণত দুইটা শব্দের প্রচলন লক্ষ্য করি একটা হচ্ছে ফ্রিল্যান্সিং আর দ্বিতীয়টা হচ্ছে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই দুইটার মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কি না এই আলোচনা করলে আপনি বুঝতে পারবেন আউটসোর্সিং হচ্ছে কোনো একজন ক্লায়েন্ট ধরেন আমি আমার একটা ওয়েবসাইটের প্রয়োজন কিন্তু আমি জানি না কীভাবে ওয়েবসাইট বানাতে হয় অথবা আমার একটা টি শার্টের ডিজাইন করা প্রয়োজন কিন্তু আমি জানি না কিভাবে টি শার্টের ডিজাইন করতে হয় তো আমি কি করলাম ফেসবুকে একটা পোস্ট লিখলাম যে আমার একটা টি শার্টের ডিজাইন প্রয়োজন সেই ডিজাইনটা এইরকম এরকম 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 হতে পারে আমি ফেসবুকের এক্সাম্পল দিচ্ছি ফেসবুকের মতো এরকম প্রচুর ওয়েবসাইট রয়েছে যেগুলোর মধ্যে ঠিক ফেসবুকের মতো করে পোস্ট করে তারপরে সেখান থেকে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয় ধরুন আপনি ফেসবুকে পোস্ট করলেন ফেসবুকে পোস্ট করার পর বিভিন্ন জন আপনার আপনার পোস্টের নিচে কমেন্ট করবে যে আমি তোমাকে এইটা বানিয়ে দিতে পারবো সে বলবে আমি তোমাকে এটা বানিয়ে দিতে পারবো ঠিক এমনিভাবে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে এই ধরনের ক্লায়েন্ট বলে যে আস আচ্ছা ঠিক আছে আপনার ওয়েবসাইট দরকার আমি আপনাকে ওয়েবসাইট বানিয়ে দেবো আবার আরেকজন বলবে আচ্ছা ঠিক আছে আপনার টি শার্ট ডিজাইনের প্রয়োজন আমি আপনাকে টি শার্ট ডিজাইন করে দেব তো আপনি আপনার প্রয়োজন অনুসারে যে কোনো একজনকে হায়ার করে নিলেন নিয়ে তার মাধ্যমে কাজটা করিয়ে নিলেন এই যে আপনি তার মাধ্যমে কাজটা করিয়ে নিলেন এটাই হচ্ছে আউটসোর্সিং মানে অন্যজনকে দিয়ে আপনি কাজ করিয়ে নিলেন এটা হচ্ছে আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিংটা কি ফ্রিল্যান্সিংটা হচ্ছে যিনি এই টি শার্টের ডিজাইনটা করে দিচ্ছেন ধরেন আমার টি শার্টের ডিজাইন প্রয়োজন আপনি সেই ডিজাইনটা করে দিলেন আপনাকে আমি একটা নির্দিষ্ট পরিমাণের টাকা দিয়ে দিলাম এই যে দুজনের মধ্যে লেনদেন হলো যিনি কাজ করে দিলেন তিনি করলেন ফ্রিল্যান্সিং আর যিনি কাজ করে নিলেন তিনি করলেন আউটসোর্সিং হ্যাঁ সোর্স করে আনলো অন্য জায়গা থেকে সোর্স করে এনে সে কাজটা করে নিল আর যিনি কাজটা করে দিলেন তিনি ফ্রিল্যান্সিং করলেন তা আমরা বুঝতে পারলাম যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং মধ্যে আসলে পার্থক্যটা কোথায় তো যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে কিভাবে করবেন ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি রয়েছে কম্পিউটার মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে যে যে কাজ করা সম্ভব প্রায় হানড্রেড পারসেন্ট সব ধরনের কাজই আপনি অনলাইনে বসে থেকে করতে পারবেন এবং তার বিনিময়ে টাকা নিতে পারবেন তবে এখানে একটা রিক্স থেকে যায় অনলাইনে যদি আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে করতে চান তাহলে আপনাকে প্রচুর স্কিল্ট হতে হয় প্রচুর দক্ষ হইতে হয় কারণ সারা বিশ্বে প্রচুর দক্ষ লোক রয়েছে যারা এই কাজগুলো করছে অলরেডি যেটা আপনি করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে তাদের সাথে টক্কর দিতে হবে তাদের সাথে টক্কর দিয়ে তাদের কম্পিটিশানে আপনাকে টিকিয়ে রেখে সেখান থেকে কাজ এনে আপনাকে কাজ করতে হবে এটা খুবই দক্ষতার একটা বিষয় যে কেউ আসলে এটা করতে পারবে না এটা হচ্ছে সাধারণত কম্পিউটারের মাধ্যমে করা যায় এ ধরনের প্রায় সব কাজে আপনি পাবেন আর এটা আপনি চুক্তিভিত্তিক করে ইনকাম করতে পারবেন তো চুক্তি চুক্তিভিত্তিক কাজ করে ইনকাম করা বেশ একটা রিক্সের ব্যাপার আপনি এই কাজের উপর লেগে থাকলে প্রতি মাসে যে একটা নির্দিষ্ট পরিমাণে ইনকাম হবে তার তার কোনো নিশ্চয়তা নেই আপনি এই মাসে দুইশো ডলার ইনকাম করলেন অথবা এক ডলার ইনকাম করলেন কিন্তু পরের মাসে আপনার এক টাকাও ইনকাম নাও হতে পারে সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ে একটা রিস্ক সবসময় থেকে যায় আর এই ফ্রিল্যান্সিংয়ে যারা সফলতা পায় তারা তো ভালোই পায় আর যারা সহজে সফলতার ধরাছোঁয়া এর মধ্যে যেতে পারে না তাদের কিন্তু প্রচুর সময় লেগে যায় এবং অনেকেই হতাশায় পড়ে যায় এবং পরবর্তীতে এগুলো ছেড়ে দিয়ে অন্য কাজ শুরু করে তাই শুরু করার আগে আপনাকে একটু ভালোভাবে মেন্টালি প্রিপেয়ার হতে হবে এরপর এই যে চুক্তিভিত্তিক কাজগুলো যদি আপনি করান করেন সেক্ষেত্রে আপনার কাজ না পাওয়ার সম্ভাবনা রয়েছে এক মাস প্রচুর ইনকাম করার সুযোগ রয়েছে পরের মাসে ইনকাম নাও হতে পারে কিন্তু তারপরের স্টেপে আপনি যখন নিজে একটু দক্ষ হয়ে যাবেন তখন কিন্তু আপনি বুঝবেন যে আসলে আমি নিজেই চাইলে একটা ব্যবসা দাঁড় করাতে পারি অনলাইনে সেখানে আপনি অনলাইনে চাইলে নিজের একটা ওয়েবসাইট তৈরি করে যে সেখানে আপনি যদি আপনি গ্রাফিক ডিজাইনে দক্ষ হন তাহলে আপনি নিজের ডিজাইনগুলো বিক্রি করে সেখান থেকে ইনকাম করতে পারবেন অথবা আপনি যদি ভালো ফটোগ্রাফি পারেন তাহলে আপনি নিজের ওয়েবসাইটে ফটোগ্রাফার হয়ে ফটোগুলো বিক্রি করে সেখান থেকে ইনকাম করতে পারবেন অথবা বিভিন্ন প্রতিষ্ঠিত ওয়েবসাইটে নিজের ছবিগুলো বিক্রি করে ইনকাম করতে পারবেন এছাড়া আপনি যদি ভালো ভিডিও এডিটর হন সেক্ষেত্রেও আপনি নিজের একটা ভালো ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন নিজের এডিটেড ভিডিওগুলো আপলোড করে মানুষের দৃষ্টি আকর্ষণ করবেন দৃষ্টি আকর্ষণ করে আপনার এডিটিং স্কিল বিক্রি করে ইনকাম করতে পারবেন তো আমরা বুঝলাম একটা হচ্ছে চুক্তিভিত্তিক কাজ যেটাতে রিক্স রয়েছে দ্বিতীয়টা হচ্ছে নিজের প্রোজেক্টে নিজেই কাজ করা এটাতে রিক্স কম আবার এটাতেও রিক্স রিক্স রয়েছে কারণ আপনি যে বিজনেসটা দাঁড় করাতে যাচ্ছেন সেই বিজনেসটা সম্পর্কে যদি ভালো স্কিলড না হন ভালো দক্ষ না হন তাহলে কিন্তু আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না আপনার এডিটিং স্কিল যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও আপনাকে দিয়ে ভিডিও এডিট করানোর জন্য কেউ আগ্রহী হবে না আপনাকে দিয়ে ভিডিও এডিট করানোর জন্য কেউ আগ্রহী হবে না আবার আপনি ভালো ওয়েবসাইট বানাতে পারেন যদি সেক্ষেত্রে আপনি নিজের সম্পূর্ণ দক্ষতাটা ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরতে না পারেন অথবা ক্লায়েন্টকে খুশি করতে না পারেন সেক্ষেত্রে আপনার ব্যবসা প্রতিষ্ঠিত নাও হতে পারে তবে অবশ্যই যদি আপনি এটাতে লেগে থাকতে পারেন নিজের স্কিলটাকে ভালোভাবে কাজে লাগাতে পারেন এখানে একটা ব্যবসা দাঁড় করানো সম্ভব চুক্তিভিত্তিক গেলো তারপরে নিজের ব্যবসা প্রতিষ্ঠার কোথাও গেলো এরপরে হচ্ছে আরেকটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করা সেটা হতে পারে ইউটিউব হতে পারে গুগল এডসেন্স হতে পারে আপনার অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং যে কোনোটাই হতে পারে এগুলো হচ্ছে এর এক ধরনের পেসিভ ইনকাম যেটাতে আসলে ঘুমিয়ে থাকলেও ইনকাম হয় পেসিভ ইনকাম ঘুমিয়ে থাকলে ইনকাম হয় এই কথাগুলো চলে আসলো যেহেতু সেহেতু বলছি আপনার নিজের যদি একটা ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইটটাতে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখবেন যেগুলো মানুষ খুঁজছে এখন এমন হতে পারে আপনি একটা ওয়েবসাইটে একটা আর্টিকেল লিখলেন যেখানে আপনি ভালো মাইক্রোফোনের দাম সম্পর্কে ধারণা দিলেন ভালো মাইক্রোফোন কোনগুলো সেগুলো একটা লিস্ট করলেন করে আপনার ওয়েবসাইটে প্রকাশ করলেন যাদের মাইক্রোফোনের প্রয়োজন তারা কিন্তু গুগলে এসে সার্চ করবে গুগলে এসে সার্চ করলে তারা আপনার ওয়েবসাইটে চলে আসবে আর আপনার ওয়েবসাইটে চলে আসলে আপনার ওয়েবসাইট থেকে আপনার একটা রেভিনিউ আসবে যদি আপনি সেটাকে যেই সকল প্রতিষ্ঠান ওয়েবসাইটের ওয়েবসাইটকে মনিটাইজ করায় তাদের মধ্যে গুগল অ্যাডসেন্স অন্যতম গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করতে পারেন তো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ওয়েবসাইটকে কিভাবে মনিটাইজ করতে হয় সে সম্পর্কে আলোচনা করতে গেলে আরেকটা ভিডিও করতে হবে সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ তারপরে হচ্ছে আপনি চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন ইউটিউব চ্যানেলে আপনি নিয়মিত ভিডিও আপলোড করার মাধ্যমে এখান থেকে একটা পেসিভ ইনকাম আনতে পারবেন তো গুগল মানে ইউটিউবের মাধ্যমে কিভাবে ইনকাম করতে হয় কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় সে সম্পর্কে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে আপনি সেগুলো দেখে দেখেও শিখে নিতে পারেন এরপরের আরেকটা স্টেপ রয়েছে সেটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং এফিলিয়েট মার্কেটিংয়ে সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোডাক্ট আপনি বিক্রি করে দেবেন আর তার বিনিময়ে সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন নেবেন এটাকে বলা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং তো আপনি প্রথম যেটা বললাম চুক্তিভিত্তিক কাজে রিক্স রয়েছে দ্বিতীয় নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠা দাঁড় করাতে পারলে সেখানেও রিক্স রয়েছে তৃতীয় হচ্ছে আপনার একটা ভালো মানের ওয়েবসাইট প্রতিষ্ঠিত করে সেখানে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজ করে ইনকাম করতে পারেন এটাতে তেমন একটা রিক্স নেই যদি আপনি কাজ করেন তবে আপনি এখানে ইনকাম পাবেন আর যদি কাজ না করেন সেখানে ইনকাম পাবেন না এই শর্তে আসলে আপনি এটাতে নামতে পারেন আবার একটা সুবিধা হচ্ছে আপনি আপনার নিজের পছন্দ সময় যখন অবসর পাবেন তখনই কাজ করতে পারবেন ঠিক তেমনিভাবে আপনি ইউটিউবেও যদি সময় ব্যয় করেন এটা তো ব্যাপারটা এমনই আপনি যখন সময় পাবেন তখনই আপনি এটাতে সময় ব্যয় করবেন এর বাইরে আপনার সময় দেওয়ার প্রয়োজন হবে না আর যেটা বললাম এফিলিয়েট মার্কেটিং এটা যদি করেন এখানেও আপনার নিজের পছন্দ মতো সময় বেছে নিয়ে যে কোনো সময় কাজ করতে পারবেন এখানেও রিক্সের পরিমাণ খুব কম তো যদি আপনি রিক্স নিতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনি প্রথম যে স্টেপ চুক্তিভিত্তিক কাজ এটা আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রচুর দক্ষ হইতে হবে আর বাকি যে প্রসেসগুলো বললাম সেগুলোর ভিতরে আসলে তেমন একটা রিক্স নেই তবে আপনাকে প্রচুর দক্ষ হইতে হবে আপনাকে প্রচুর স্কিলড হইতে হবে তাহলে আপনি এই এই পরের স্টেপগুলো থেকে ইনকাম করতে পারবেন আশা করছি আজকে ভিডিওটাই অনেকটাই ইনফরমেটিভ ছিল যদিও অনেকটা গুছিয়ে কথা বলার প্রয়োজন ছিল অতটা গুছিয়ে কথা বলতে পারিনি আশা করছি যারা ভিডিওটাকে ইনফরমেটিভ মনে করেছেন তারা একটা লাইক দিয়ে যাবেন আর যাদের কাছে ভালো লাগবে না তাদের জন্য তো ডিসলাইক বাটনটা ওপেন রয়েছে চাইলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আশা করছি সামনে ভিডিওতে আবার আবারও দেখা হবে সেই প্রত্যাশা বিদায় নিচ্ছে ভালো থাকবেন খোদা হাফেজ